আর চুলা জ্বলেও তো না। খবরদার খবরদার বলছি, এ সকালবেলায় ঘ্যান ঘ্যান করবে না। আরে তোমাকে আবার কে কি বললো? হ্যাঁ আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? তুমি যে সারাদিন যন্ত্রটা নিয়ে নড়াচড়া করো, ও বুঝি কিছু না? সবই আমার কপাল, আমার মরণ হয় না কেন? এসব আমাকে বোঝাতে হবে না, আর এসবের মর্ম তুমি কি বুঝবে? নিজের কাজ করো। নিজের কাজই তো করছি। আমি কি সারাদিন একা একা পারি বল? তুই তো আমাকে একটু কাজে কোনো সাহায্য করতে পারিস। আমার কাজ আছে মা। জানি তো তোমার কি কাজ। ঠিক আছে কর, তুমি তোমার কাজই করো। মা কি আর একটা মাত্র বছর, তারপরে তো আমার অনার্স কমপ্লিট হয়ে যাবে। দেখো এরপর আমি একটা চাকরি জুটিয়ে নেব। হ্যাঁ চাকরি তো তোমার জন্য বসে আছে, গেলেই হয়ে যাবে। এত হতাশ হয় না তো মা। আমাদের কলেজে তনু আছে না, তনুর বড় ভাই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। উনি বলেছে আমি যদি পাশ করে বের হই আমার চাকরির জন্য সুপারিশ করবে ওখানে। সে আমি জানি, কিন্তু তোর বাবা দিন দিন যেমন হয়ে যাচ্ছে আমার তো ভয়ই হচ্ছে, না জানি কোনো অঘটন ঘটিয়ে বসে। আচ্ছা মা, তুমি এই বাড়িটা নিয়ে এত বিরক্ত কেন বলো তো? এই বাড়িটা আছে বলেই তো আমরা এতটুকু। বাবা অসুস্থ হওয়ার পর থেকে এই বাড়িটা যদি না থাকতো কোথায় গিয়ে দাঁড়াতাম আমরা? তবু আমার কেন জানি মনে হয় এই অলক্ষণে বাড়িটার জন্য সব কিছু হয়েছে। আমি না আর তোমাকে নিয়ে পারবো না, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। রাবারের রুটি নিয়ে আসছো কেন? রোজ রোজ এই রাবারের রুটি নিয়ে আসো, এই রুটি আমি খাই। রাবারের রুটি খাবে না তো কি খাবে? বিষ খাবো, বিষ, বিষ নিয়ে আসো। বিষ তুমি খাবে কেন? বিষ তো খাবো আমি। যাও এগুলো নিয়ে যাও।
যা, মা তোকে ডাকছে, বাবার জন্য মুড়ি আনতে হবে। আমি পারবো না। তাহলে বাবা কি খাবে? আমি কি জানি। আচ্ছা ঠিক আছে, যা ভিতরে যা। আপু, ফেরার সময় একটা কেক আনিস তো, ওই যে মাঝে মাঝে তুই যে আনতিস, আনবি তো? আজকে না, আরেকদিন আনবো। ওকে, আজ তো দেরি করলি কেন? ভাবলাম আসবি না। ধুর, আর বলিস না, ঘর থেকে বেরোলেই তো এত উটকো ঝামেলা, লেট তো হবেই। কি আর করবি বল। আচ্ছা, নোটগুলো পেয়েছিস তুই? না, এখনো না। আমি চিন্তা করছি, অবশ্য আমি নিজে নোট করব, পরে তোর সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে না ক্লাসে যেতে ইচ্ছে করছে না। শুনলাম আজ নাকি নতুন স্যারের ক্লাস আছে, চল ক্লাসটা করে আসি। নতুন স্যার? আমার নাম তানভীরুল আলম। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। ইতিহাস বিষয়ে যদিও খুব একটা মনোযোগী ছাত্র পাওয়া যায় না, তবুও আমি অত্যন্ত যত্ন সহকারে আপনাদের ইতিহাস পড়াবার চেষ্টা করব। ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। আচ্ছা, তার আগে আমরা জানি যে ইতিহাস আসলে কী, বা ইতিহাস কাকে বলে, বা ইতিহাস আপনাদের কেমন লাগে। আচ্ছা, আমরা কেউ কি বলতে পারি যে ইতিহাস আসলে কাকে বলে? মানে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাই কি ইতিহাস, নাকি অন্য কিছু? শরীরটা ভালো লাগছে না রে, আমি
যাচ্ছিস আপা? ও ইয়ে আমার এক বন্ধুর বাসায়। ও বন্ধুর বাসায়? কেন? কিছু নোট আনতে হবে। যাবি তুই? আমি? চল যাই, তা নাহলে মা আবার কত কথা শোনাবে। ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নে। এটা পরে যাবো? না না, এটা পাল্টে নে। এই তোমার আসার সময় হলো? আরে তাও যে বেরোতে পারলাম, অবশ্য সব ক্রেডিট নীরার। তোরা কথা বল, আমি ওই দিকটাতে আছি। না না, আমরা এমন কোনো গল্প করছি না যে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না। চলো আমরা একসঙ্গে তিনজনই গল্প করি, অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। না না, আপনারা গল্প করেন, আমি ওই দিকটাই আছি। তুই কি তার্মি ভাইকে বিয়ে করবি? হ্যাঁ, তা নয় তো কি, এমনি এমনি। অনার্সটা শেষ হোক, তারপর ভাবা যাবে। এই তুই আমাকে হেল্প করবি না? হ্যাঁ, তা তো করবই। তানভীরকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব হ্যান্ডসাম। শুধু হ্যান্ডসাম? আরে মাত্র তো আজকে পরিচয় হলাম, তাই না? আস্তে আস্তে জানতে দাও, তারপরে বলবো সব কিছু। জানিস, যেদিন থেকে তানভীরের সাথে আমার পরিচয় হয়েছে সেদিন থেকে আমি 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 একদম ভালো নেই। সারাক্ষণ কী যে এক অস্থিরতা, আমি আমি কিছুতেই তানভীরকে হারাতে পারবো না। আরে হারাতে হবে কেন? তানভীর ভাইয়ের চোখ দেখলেই বোঝা যায় উনিও তোকে অনেক ভালোবাসে। আমারও তাই মনে হয়, কিন্তু আমার এত আকুলতা, সেজন্য আমার খুব ভয় হয়। তুই জানিস না, মানুষ যে জিনিসটা প্রবলভাবে আঁকড়ে ধরতে চায় সেটাই হারানোর ভয় বেশি থাকে। আপু তুই খুব ভালো, লাভ ইউ। কি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি এত ভাবো? না এমনি, আমার আর কি ভাবনা, আমি তো সবসময় চুপচাপ থাকি। তাই নাকি? কিন্তু মানুষ তো ভাবনা ছাড়া হয় না।
শোনো, ওর যা মাথা, নিশ্চয়ই গল্প টল্প কিছু লেখার প্ল্যান করছে। ভাই তাই নাকি? তুমি গল্প লিখতে পারো? কই বলনি তো? না ভাইয়া, ও মিথ্যে বলছে, সব ভুয়া কথা। তাই না? আচ্ছা তুমি তো শুনেছি ভালো গান করো, তা ওদেরকে একটা গান শোনাও। না ভাইয়া, আমি কোথায়, ও সব পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, জোর নাই, তুই নিজে থেকে গাইলি, আমরা শুনি। ভাইয়া আমার আমার গানের গলা না পুরো ব্যাঙের মতো, আপনি যদি শুনেন না মানে খুবই বাজে লাগবে। ঠিক আছে, মানে তুমি গাইতে না চাইলে সমস্যা নেই, আমরা শুনবো না, কিন্তু মানে ও যেমন বলেছে যে মানে তোমার ইচ্ছে করলে তুমি গাও প্লিজ। আরে গানা কি সমস্যা, গাও, এত করে বলছি। হারমোনিয়াম ধরেছি, গাও, শুরু কর, গাও। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া, অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। মা কি তোকে কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি, তুই যা এখান থেকে। আমি তো তোর সাথে কিছু করিনি, তুই তো আমাকে বলতে পারিস, তাই না? আমার সাথে কথা বল। আমি কি তোদের জন্য একটু চুপ করেও থাকতে পারবো না? কি দোষ আমার, কি করেছি আমি? কেউ কেউ আমাকে বুঝে না, কেউ না। শোন আপু, তুই হয়তো বা ভুল বুঝছিস, হতে পারে না যে তানভীর ভাই একটু বিজি, সে কি তোর সাথে দেখা করবে দেখিস? আর যদি তুই নাও পাস তাহলে তানভীর ভাইয়ের বাসায় গিয়ে যোগাযোগ করবি। এখানে ওর কেউ নেই, এক দূর সম্পর্কের মামা ছিল, তাও 3 মাস আগে কানাডা চলে গেছে। তাহলে এখানে কোথায় থাকতো? একটা মেসে থাকতো, আমার কাছে ঠিকানা আছে, কিন্তু আমি কখনো যাই। তুই চিন্তা করিস না, আমি কালকেই তোর সাথে তানভীর ভাইয়ের মেসে যাব, তানভীর ভাইকে নিশ্চয়ই পাওয়া যাবে, সে তো আর উদাও হয়ে যায়নি, তাই না? আমি জানি না নীরা, কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুই চিন্তা করিস না তপু,
বাড়িতে কেউ আছেন? শুনছেন, বাড়িতে কেউ আছেন? আপনারা কি কাউকে খুঁজছেন? আচ্ছা, এখানে কি তানভীর নামে কেউ থাকে? হ্যাঁ, ছিলেন, কিন্তু গত পরশু কানাডায় চলে গেছেন। আপনি কনফার্ম তো? হ্যাঁ, গত পরশু ব্যাগটা গুছিয়ে আমাকে বলল কানাডায় চলে যাচ্ছে। আরও বলল ইচ্ছে করে এই কথাটা এতদিন গোপন রেখেছিল, যদি বিদেশে যাওয়া না হয়। তোর বাবার শরীরটা আবার খারাপ করেছে, কিছুই খাচ্ছে না, ডাক্তারের কাছে নিতে হবে। অনেক দিন তো হয়ে গেল, চেক আপ করানো হচ্ছে না। বললেই তো হয়ে যায় না মা, টাকা তো লাগবে। তাহলে মানুষটা কষ্ট পাবে, কিছুই করবি না তার জন্য? কিছু করবো না তো বলিনি মা, সবসময় উল্টো মানে করো। টিউশনির টাকাটা পেয়ে নি, তারপর দেখি কি করা যায়। অন্তর স্কুলের 3 মাসের বেতন বাকি, পরীক্ষা দিতে পারে কিনা কে জানে। সমস্যা নেই, তুমি চিন্তা করো না, 6 মাস আগে একটা ডিপোজিট করেছিলাম, সেটাই তুলে ফেলবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জানি না এখন আমার কি করা উচিত। এত বছর পর হঠাৎ তানভীর ভাই, না, হিসাব মিলাতে পারছি না। কিন্তু আমি কি প্রসঙ্গটা তুলব? নাকি আমার বোঝা উচিত সবকিছু সবসময়ের জন্য নয়, যেটা ঘটে গেছে সেটা গেছে, তাকে টেনে এনে দুঃখ বাড়িয়ে কি লাভ? তাই বলে চুপ করে থাকবো? জানি না, কিছু জানি না। Thank you.
তুমি আমাকে চিনতে পারো নি? পারবো না কেন? তাহলে পরিচয় দাও নি কেন? এমনিতেই আপনি যদি আমার না চেনার ভান করেন। নীরব, এভাবে বলছো কেন? এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না, অন্য আরেকদিন বলি। আমি জানি আমাকে ঘৃণা করবার, অবজ্ঞা করবার যথেষ্ট কারণ তোমার রয়েছে, আমি ধৈর্য ধরে আছি। অনেক কথা বলবার আছে আমার, যদি শুনতে চাও আমি বলবো। নিপা কেমন আছে? আমাদের বাড়িতে একদিন আসুন, সব কথা বলবো। তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? ছেলেটাকে চেনা চেনা লাগছে, কে রে? আপু বেঁচে থাকতে এই বাসায় আসতো। ও, এতদিন কোথায় ছিল? আপু রুমের চাবিটা দাও তো মা। চাবি কেন? দরকার আছে। না না, খবরদার, ওই ঘরটা তুই খুলিস না মা, ওই ঘরটা তুই খুলিস না। চাবিটা দাও মা, আজকে ওই ঘর আমাকে খুলতেই হবে।
নিপা, নিপা কোথায়? আজ থেকে 3 বছর আগে ও আত্মহত্যা করেছে। মৃত্যুর আগেও আপনাকে পাগলের মতো খুঁজেছিল। আমিও তার সাথে কোথায় না গিয়েছি। এই ঘরটা আর কখনো খোলা হবে না, এমনটাই ভেবেছিলাম। কিন্তু আপনার জন্য খুলতে হলো। আপনি এখন যান। এবারে সবাই এখন অসুস্থ। না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন। নিপা আমাকে ক্ষমা করেনি, তুমি আমাকে ক্ষমা করবে না জানি। তাহলে আমি আমার প্রায়শ্চিত্ত করবো কীভাবে? আমি কি নিয়ে বাঁচব? নিপা আপনাকে ক্ষমা করেছে, ও আপনাকে ভালোবাসতো বলেই সবকিছু মেনে নিয়েছে।
এমনকি আপনার চলে যাওয়া। এই চিঠিগুলোও আপনাকে লিখেছিল, এর মধ্যে থেকে কয়েকটা আমি পড়েছি। তানবি ভাই, আর কখনো কাউকে ভালোবাসবেন না, যদিও বাসেন তাহলে তাকে কখনো বলবেন না। ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, যেমন আমি। আমার এই শব্দটার উপর থেকে পুরো আস্থা উঠে গেছে, কখনো আর ফিরেও পাবো না। সরি আপনাকে ডেকে এনে এতগুলো কথা শুনালাম, আপনি আমার শিক্ষক, আমাকে ক্ষমা করে দেবেন। আজকাল আবার বন্ধু নিয়ে আসা হচ্ছে বাসায়, ভালোই তো, পাখনা গজিয়েছে পাখনা। যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ, যেমন করে গাইছে আজ হাওয়া যেমন।